এটাকে যদি আমি স্টাইলিশ করতে চাই, দেখেন কি ম্যাজিকটা এখানে হয়। এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন এখানে এটা জিরো পেস্ট করে ওকে করে দিলাম, দেখেন কি একটা ম্যাজিক হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে হয়। হ্যাঁ, আপনার স্ক্রিনে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এই ডিজাইন গুলো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইন গুলো এখানে দেখেন, তো এই ডিজাইন গুলো কিন্তু আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন। তো কিভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি অবশ্যই করতে পারবেন। তো আমি পিক্সেলাব সফটওয়্যারটি ওপেন করে নিব। আমি পিক্সেলাব সফটওয়্যার ওপেন করে নিলাম, দেন এখান থেকে আমি একদম ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেব। তো এই এই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করার জন্য কিছু ফন্ট ডাউনলোড করা লাগবে। এই ফন্ট গুলো হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিও শেষে সুন্দর করে দেখিয়ে দিব কিভাবে আপনি ফন্ট ডাউনলোড করবেন, কিভাবে মকআপ ডাউনলোড করবেন, কিভাবে আপনি এই ফন্ট গুলো কাস্টমাইজ করে কাজ করবেন, সেটি তো এখন দেখাই দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আচ্ছা, তো টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করার জন্য সবগুলো হচ্ছে টাইপের মধ্যে সবকিছু করতে হয়। তো আমি এখান থেকে আমি একটা টেক্সট টুল নিব। এটি আমি নেয়ার পর যে কাজটি করবো, টেক্সট টুল নিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, হ্যাপি লিখলাম, দেন এখানে ওকে দিলাম, এবং এই টেক্সটটাকে আমি আমি এই টেক্সটটাকে ফন্ট চেঞ্জ করব। ফন্টে আসলাম, মাই ফন্টে আসলাম। তো আমার এখানে কিছু ফন্ট আছে, হ্যাঁ, তো আমি এখানে মাই ফন্টে এসে এই ফন্টটিকে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ওপেন করে দিলাম, ওকে করে দিলাম। এখন এটিকে আমি বড় করব, হ্যাঁ, একটু বড় করে দিলাম, এবং সামনে যে এইচ লেখাটি ছিল সেটিকে আমি ক্যাপিটাল লেটার বড় করে দিব এইচটাকে। দেখেন, তো হ্যাপি লেখাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এইটাকে আমি একটা কপি নিব, এবার দেখবেন একটা ম্যাজিক, ঠিক আছে। তো এটাকে আমি ডাবল ক্লিক করলাম, হেলদি লিখলাম, হেলদি লিখলাম, লেখার পর এখান থেকে আমি এই হেলদির পাশে যদি আমি একটা জিরো দেই, হেলদির পাশে একটা জিরো দেই, প্রথমে আপনাদেরকে দেখাই যে হেলদি লেখাটা দেখেন কি রকম। এটাকে যদি আমি স্টাইলিশ করতে চাই, দেখেন কি ম্যাজিকটা এখানে হয়। এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন এখানে এটা জিরো পেস্ট করে ওকে করে দিলাম, দেখেন কি একটা ম্যাজিক হয়ে গেল। তো এই ফন্ট গুলোর অনেকগুলো ম্যাজিক আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখাই দিব। যাই হোক, এটি আমি এখানে দিলাম। এখন এখানে আমি আরেকটি অ্যাড করতে পারি ডিজাইন, এটাকে আমি কপি করলাম এবং এখানে আমি এন্ড দিব। এখানে আমি এন্ড দিতে পারি, এই যে এন্ড লেখাটাকে ওকে করলাম, দেন এখানে এন্ডটাকে আমি এখানে এইভাবে দিতে পারি। তাহলে দেখেন আমার লেখাটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে একটা ভেক্টর ইউজ করতে পারি। আমি এখান থেকে প্লাস আইকন থেকে গ্যালারি, গ্যালারিতে চলে আসলাম, দেন এখান থেকে আমি এই ভেক্টরটা হেলদি ভেক্টর, এই ভেক্টরটা আমি এখানে ইউজ করতে পারি। আমি এটাকে দেখতে পারি কোথায় রাখলে ভালো হয়, সেইভাবে আমি এই ভেক্টরটাকে রিসার্চ করে নিব। তো আমি এটাকে একটু ছোট করে নেই, নিয়ে এটাকে এখানে রাখি। তো আমি কিন্তু কোনো ডিজাইন কনসেপ্ট বা কোনো কিছু ছাড়া আমি নিজের মতোই এই ডিজাইনটা করতেছি, নিজের আইডিয়া থেকেই করার চেষ্টা করতেছি ডিজাইনটি। এটা আমি এখানে নিয়ে আসি এবং এটি আমি এখানে নিয়ে আসবো, এন্ড এন্ড লেখাটাকে আমি এইখানে দিব, এবং এইটাকে আমি এইভাবে দিতে পারি, একটু ছোট করতে পারি, একটু আন্ডু দিতে পারি, এন্ড এটিকে ছোট করে নিতে পারি, আন্ডু দিতে পারি, ছোট করে এইভাবে নিতে পারি, দেন এখানে আমি একটু রোটেট করে এইভাবে এখানে দিতে পারি। দেখেন আমি এইখানেও দিতে পারি বা অন্য কোনো জায়গায় এটাকে প্লেস করে দিতে পারি। তো এটাকে আমি একদম ছোট করে নিলাম, যেহেতু হেলদি লেখাটা আমাকে দিতে হবে, তো আমি হেলদি লেখাটা দিছি, এই জন্য আমি এই টাইপের কিছু ভেক্টর ইউজ করব। আমি এটাকে আরো ছোট করে এখানে রাখতে পারি। তো আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু কালার কারেকশন করব, এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে কালার অপশনে চলে যাব, আর এখান থেকে আমি কালার সিলেকশন করতে পারি। আমি এখান থেকে একটু এই টাইপের কালার দেব, আমি কালার অপশন থেকে এই টাইপের কালার দিতে পারি, দেন আমি এখানে প্লাস আইকন থেকে আমার পছন্দ মতো আমি একটু কালারটা কাস্টমাইজ করে এইভাবে নিতে পারি। আমি এই কালারটি দিলাম, দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং এটিকে আমি যেহেতু হেলথ টাইপের, আমি ফুড কালার টাইপের কালার দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে একটু এখানে চলে আসব, আমি কালার ওভারলেতে দেখতে পারবো এখানে কালারটি কিরকম হয়। আমি এখান থেকে এই কালারটি দিলাম, দেন এখানে চলে আসলাম, এখানে চলে আসলাম, এখানে আমরা দেখতে পারবো কালারটি কিরকম হয়, দেন এখান থেকে ওকে দিলাম। তো দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি এটিকে সেম কালারটি দিব, এখান থেকে আমি
কালার অপশনে চলে আসবো, দেন ওকে দিব, এন্ড আমি এই কালারটি দিব, দেন এখান থেকে ওকে করে দেবো। এইটিকে আমি দিব এই কালারটি, এবং কালার ওভারলেতে চলে আসবো। এখান থেকে আমি টেক্সটে চলে আসবো, দেন এখান থেকে কালার অপশনে চলে আসবো, দেন এই কালারটি দিব, না এই কালারটি দিব, দেন এখান থেকে ওকে। দেখেন আমার ডিজাইনটা কিন্তু খুব সহজে হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করে নেবো। হ্যাঁ, এই টেক্সটটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে এখনই দেখাবো, আগে এটাকে আমি সেভ করে নিই। এখন আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের যেহেতু এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি আমরা ট্রান্সপারেন্ট করে দেবো। যে ট্রান্সপারেন্ট করে দিলাম, এখন আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করব। থ্রি লাইন অপশন থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করব, অবশ্যই পিএনজি সিলেক্ট করব, আর কোয়ালিটির এখানে আমরা একদম আলটা দিব। হ্যাঁ, দেন এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম, এখন আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। অলরেডি আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে মকআপ করব। মকআপ করার জন্য আমি সবকিছু কেটে দিই। আপনি PLP ফাইলটা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে কাস্টমাইজ করতে পারেন। তো আমি আপাতত সবকিছু কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এবার আপনাকে মকআপ করা দেখাবো। আমি আবার এখান থেকে কি করব, ওপেন গ্যালারি, এখান থেকে আমি একটি ইমেজ নিব। আমি এই পর্যন্ত ইমেজ নিলাম, দেন এখান থেকে ওপেন করলাম, দেন এখানে এই পর্যন্ত রাখলাম। তো এই আর্টবোর্ডের সাইজ কিন্তু কাস্টমাইজ করা যায়, আপনাদেরকে সেটি দেখাবো, সমস্যা নাই। আমি এটাকে লক করে দিলাম। এখন আমার যে ডিজাইনটি আছে ফ্রম গ্যালারি থেকে, আমি এই ডিজাইনটিকে কপি করলাম, দেন আমি এটাকে এই পর্যন্ত এইভাবে নিব, ক্রপ করে নিচ্ছি একটু। ক্রপ করে নিয়ে হয়ে গেলে আমি এখান থেকে, এই দেখেন কত সুন্দর টি শার্টটি হয়ে যাচ্ছে, এগুলো টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এরপর আমরা যে কাজটি করতে পারি, এখানে একটু অপাসিটি কমায় বাড়ায় দেখতে পারি। আমরা এখান থেকে আমরা অপাসিটি অপশনে এসে একটু যদি অপাসিটি কমাই দিই, তাহলে আমাদের ডিজাইনটি অরিজিনাল দেখা যাবে। এরপর আমরা এখানে যে কাজটি করব, এখান থেকে একইভাবে ইমেজটিকে সেভ করে নেব, এক্সপোর্ট অ্যাজ থেকে সেভ টু গ্যালারি। এটি করলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখন এই ফন্টটা কোথায় পাবেন, ফন্ট ভেক্টর এগুলো কোথায় এটাকে ডাউনলোড করবেন? আপনারা চলে আসবেন কোথায়, গুগলে। গুগলে চলে আসার পর দা ফন্ট FONT font.com thefont.com এ চলে আসবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনারা সার্চ অপশনে চলে আসবেন। আপনারা এখানে ক্যালিগ্রাফিক্স এ ক্লিক করে অনেকগুলো ক্যালিগ্রাফিক্স ফন্ট আছে, সেগুলো নিতে পারেন। আবার দা ফন্টে চলে এসে আপনারা যে কাজটি করবেন, এখানে একটা ফন্ট আছে, আমি ফন্টের নামটা আপনাদেরকে বলে দিচ্ছি, ক্রিন কেস। আপনারা এখানে লিখবেন KRIN ক্রিন কেস, KES ক্রিন কেস লিখে সার্চ করলে আপনারা এই যে ফন্টটি পাবেন, এই ফন্টটি অনেক ভালো। আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন, এভাবে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা ছিল, আবার ডাউনলোড করলাম। এই ফন্টটিকে ইনস্টল কিভাবে করবেন আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ইনস্টল করার জন্য এই যে জেড অ্যাসিভার, এটি আপনি থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটিকে এটি আনজিপ করার জন্য এখানে যদি জেড অ্যাসিভার লিখে সার্চ করেন প্লে স্টোরে, এইটা লিখে সার্চ করে আপনি এই সফটওয়্যারটি পাবেন। এটি ওপেন করে নেবেন, আপনার যে ডাউনলোড করা যে ফন্টটি সেটাকে এখানে খুঁজে নিতে হবে। ক্রিন কেস এই যে ফন্টটি, এটাকে আনজিপ করে নিতে হবে, এখান থেকে স্টাক হেয়ারে ক্লিক করতে হবে, তাহলে এটি কিন্তু আপনার স্টাক হয়ে যাবে, ঠিক আছে। আমি একবার স্টাক করছি, তাই এটি এখানে চলে আসতেছে। তো এটাকে আমি স্টাক করে নিছি। এখন ফন্টটা কিভাবে ইনস্টল করবেন, একবার ইনস্টল করলে আপনার আর কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি ধরেন একটা টেক্সট লিখবো এখানে, এইটিকে টেক্সট লিখলাম, আমি এটা লিখবো হচ্ছে অ্যাডোবি হাসান, অ্যাডোবি হাসান লিখলাম আমি। ফর এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, অ্যাডোবি হাসান লিখলাম, কালারটা আমি এখানে আপাতত পরিবর্তন করে দেই ব্ল্যাক। এখন এই ফন্টটাকে কিভাবে চেঞ্জ করব, আপনারা এখান থেকে চলে আসবেন কোথায়, ফন্টে চলে আসবেন, দেন মাই ফন্টে চলে আসবেন। আমার তো এখানে ফন্টটা ইনস্টল করা ছিল, আমি এটাকে ডিলিট করে দেই, আবার ইনস্টল করে দেখাই, ঠিক আছে। এই মাই ফন্টে আসার পর এই যে প্লাস আইকন, টেক্সট প্লাস, এখানে ক্লিক করার পর আপনারা ওই ফন্টটাকে খুঁজে বের করবেন, ক্রিন কেস, এই যে ফন্টটাকে, ক্রিন কেস ফন্টটাকে সিলেক্ট করলাম, এটাকে দুইটা আছে, এই যে ক্রিন কেস, এই যে সিলেক্ট করলাম একটা দুইটা, এই দুইটা সিলেক্ট করলাম, দেন ওকে। তো এটি এই দুটো আমার এখানে ইনস্টল হয়ে গেছে, যখন আমি যেটা কাজ করব তখন ওইটাকে সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম,
স্ক্রিনকাস্ট এই সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম, এই যে ওকে দিলাম, আমার লেখাটা কিন্তু ওইভাবেই হয়ে গেল। এখন আমি যে লেখার পিছনে যে একটা শেপ বা একটা ডিজাইন ক্রিয়েট করতে চাই, তাহলে এখান থেকে আমি একটা জিরো অপশন ক্লিক করে ওকে দিলে আমার এটা আসে যাবে, এরকম লেখা স্টাইল হয়ে যাবে। তো এরকম অনেক শর্টকাট স্টাইল আছে, আমি কোনোটা ভিডিওতে সবগুলো দেখাবো। তো এইভাবে কিন্তু আপনার কাজ করতে পারেন। আর মোকআপ গুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন, মোকআপ ডাউনলোড করার জন্য বা এখানে আরেকটা ভেক্টর দেখাইছি, হেলদি ভেক্টর লিখলে এই ভেক্টরটা পেয়ে যাবেন গুগলের মধ্যে, আর আপনি মোকআপটাও পেয়ে যাবেন হচ্ছে ফিমেল মোকআপ লিখে সার্চ করলে, ফিমেল টি শার্ট মোকআপ লিখে সার্চ করলে আপনি মোকআপটি পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই এই ডিজাইনটি প্র্যাকটিস করে আমাদের সহজ ভাষা গ্রুপে আপলোড করবেন। ধন্যবাদ।